এটি হচ্ছে eMarketing 23 টেমপ্লেট সেকশন। এখান থেকে আমরা খুব সহজেই আমাদের যে কোনো ধরনের টেমপ্লেটস আপলোড এবং নতুন করে ক্রিয়েট করতে পারব। আমরা যদি কোনো ধরনের টেমপ্লেট আপলোড করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের এই আপলোড বাটনটা ক্লিক করলে আমরা একটি পেজ দেখতে পারব যেখান থেকে আমরা কিছু নির্দেশনা পাব। এই নির্দেশনাগুলো অনুযায়ী আমাদের টেমপ্লেটটা আপলোড করতে হবে। এখানে দেখাচ্ছে যে আমাদের টেমপ্লেট যদি আমরা আপলোড করতে চাই সেটা অফকোর্স জিপ ফাইলে থাকা লাগবে এবং সেটা HTML ফরম্যাটে থাকা লাগবে। এবং এছাড়া আমরা যদি অন্য কোনো ফরম্যাটের টেমপ্লেট আপলোড করি সেটা আমরা এখানে ইউজ করতে পারবো না। সো আমাদের ইমেল এখানে একটি স্যাম্পল টেমপ্লেটও দেওয়া রয়েছে যেটা আমরা এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ইমেল টেমপ্লেটটা ডাউনলোড করতে পারি। সো ইমেল যখন আমরা কোনো টেমপ্লেট আপলোড করব, অফকোর্স আমরা সবসময় চেষ্টা করব এই স্যাম্পল যে ইমেল টেমপ্লেটটা রয়েছে এটা ডাউনলোড করে এই অনুযায়ী আমাদের সেই টেমপ্লেটটা আপলোড করতে। তো চলুন আমরা একটি ইমেল টেমপ্লেট আপলোড করি। সো আমি এটার নাম নেম দিলাম টেস্ট নিউ নাম দিলাম এবং আমরা আমাদের যেই টেমপ্লেটটা এই ফরম্যাট অনুযায়ী আমাদের ডাউনলোড করা রয়েছে সেটা আমরা আপলোড করি। সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা। সো আমরা এটা এখন আপলোড করলাম। সো আমাদের যে টেমপ্লেটটা ছিল আপলোড হয়ে গিয়েছে। সো এখন যদি আমরা ওপেন করি, ওপেন করলে আমরা টেমপ্লেটটা দেখতে পারবো। সো খুবই সুন্দর লুক ক্রিয়েটিভ একটি টেমপ্লেট। আমরা চাইলে এই ধরনের টেমপ্লেট এই সেম ফরম্যাট ইউজ করে ডিজাইন করে আমাদের ইচ্ছা মতো টেমপ্লেট আপলোড করতে পারি। সো আপাতত টেস্টের জন্য আমরা এই টেমপ্লেটটা ইউজ করি। সো এই টেমপ্লেটটা আমরা খুব সহজে আপলোড করে ফেললাম আমরা যেটা দেখলাম। সো আমরা যদি চাই একটি টেমপ্লেট আপলোড না করে আমরা টেমপ্লেট ক্রিয়েট করব, সো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা নতুন একটি টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো। সো আমরা যখন ক্রিয়েট টেমপ্লেটে যাব, সো আমরা এখানে বিভিন্ন ধরনের অপশন পাবো যে আমরা একটি সিঙ্গেল কলাম টেমপ্লেট চাচ্ছি নাকি মাল্টি কলাম টেমপ্লেট চাচ্ছি, সেটা আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সিলেক্ট করে নিতে পারবো। সো এখান থেকে আমরা একটি সিঙ্গেল কলাম টেমপ্লেটে গেলাম। সিঙ্গেল কলাম টেমপ্লেটে যে আমরা এখান থেকে আমরা টোটাল যে আমাদের যে টেমপ্লেটটা সেটা আমরা টোটালি চুজ করতে পারবো যে আমরা কীভাবে আমাদের টেমপ্লেটটা সাজাতে চাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে। সো আমি এখানে চাচ্ছি হচ্ছে যে আমি প্রথম থেকে একটি টোটাল একটি ইমেল টেমপ্লেট ক্রিয়েট করে দেখাই। সো প্রথমে আমি এখানে হয়তো টেক্সট চাচ্ছি। সো আমি এখানে একটা সিঙ্গেল টেক্সট রো দিলাম, সিঙ্গেল টেক্সট রো। সো আমি এখানে দিলাম হচ্ছে বিজনেস নিউজ লেটার। সো আমি এটা এখানে রাখলাম এবং চাইলে আমি এটার ফন্ট সাইজ এবং কালারও চেঞ্জ করতে পারবো খুব ইজিলি। এরপর সো আমি খুব ইজিলি এখানে ইমেজটা আপলোড করতে পারবো। সো আমি প্রি আপলোডের একটা ইমেজ এখানে ইউজ করলাম এবং আমার যেই পোর্শনটা দরকার নেই সেটা আমি ডিলিট করে দিতে পারবো। এবং আমি এখানে একটা ফুটার দিতে চাচ্ছি। সো আমি আলটিমেটলি নিচে একটা ফুটার ইউজ করে দিব যেখানে আমার কোম্পানির ইনফরমেশন সহ আমি আনসাবস্ক্রাইব বাটনটা রাখতে চাই। সো দিস ইজ ভেরি ইজি। এছাড়াও যদি আমি অন্য কিছু ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি আমার অন্য কোনো এক্সট্রা কলামস অ্যাড করতে চাই অথবা আমি আরও বিভিন্ন ধরনের কোনো ডিজাইন ইউজ করতে চাই, সো এইগুলো ইউজ করে আমি ডিফারেন্টলি আমার মেলটা ক্রিয়েট করে ফেলতে পারবো খুব ইজিলি। সো আপাতত জাস্ট আমরা দেখানোর জন্য এই ইমেলটা ক্রিয়েট করলাম। সো আমাদের টেমপ্লেটটা রেডি হয়ে গিয়েছে। এছাড়াও খুব সুন্দর একটি ফাংশন eMarketing 23 হচ্ছে আপনি আপনার যে প্রি আপলোডের যে টেমপ্লেটটা রয়েছে এটা আপনি চাইলে খুব ইজিলি এডিটও করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি একটি নিউজ লেটার পাঠাবেন এবং এটির জন্য আপনি একটি টেমপ্লেট আপলোড করেছেন। এখানে আপনি কাস্টমাইজলি আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি ইনপুট দিতে পারবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আপনার যে সাবস্ক্রাইবার তার ফার্স্ট নেমটা নিয়ে কাস্টমাইজভাবে এই মেলটা যাবে। সো আপনি তাকে গ্রিটিং করার পরে আপনি খুব ইজিলি এখানে বিভিন্ন ট্যাগ ইউজ করতে পারবেন। সো আপনি চাচ্ছেন যে আপনার এখানে
হাই লেখার পর আপনার যেই আপনার যে কাস্টমার তার ফার্স্ট নেমটা যাবে, সো আপনি চাইলে এখানে তার ফার্স্ট নেমটা অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি। সো আমরা দেখব এখানে কন্ট্যাক্টের নেম কোথায় আছে। সো কন্ট্যাক্টের নেম, সো আপনি কন্ট্যাক্টের নেম এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সো এরপর আপনি যখন মেলটা পাঠাবেন আপনার কন্ট্যাক্টসদের যে নেম, সো নেমটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং খুব সুন্দর একটি কাস্টমাইজড মেল তৈরি হয়ে যাবে সকল ইন্ডিভিজুয়ালের জন্য। এছাড়া আপনাকে আপনি যদি চান আনসাবস্ক্রাইবার যেই ইমেল ইউআরএলটা অ্যাড করতে, এটা আপনি ইচ্ছামতো আপনার প্লেসে অ্যাড করে দিতে পারবেন খুব ইজিলি। সো দিস ইজ হাউ ইউ ক্যান কাস্টমাইজ ইয়োর টেমপ্লেটস যেগুলো আপনি আপলোড করবেন। দিস ইজ ভেরি ইজি। সো আমি সেভ দিলে আমার সেটা আপডেট হয়ে যাবে। সো এখান থেকে আপনি খুব ইজিলি আপনার টেমপ্লেট সেকশন থেকে আপনার যে টেমপ্লেটগুলো আছে এগুলো আপনার বিভিন্ন ক্যাম্পেইনসে ইউজ করতে পারবেন।